আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় সাপ্তাহিক যে চাকরির ডাক প্রকাশিত হয় তার বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা, গত সপ্তাহে যে মেন মেন চাকরির সরকারি এবং বেসরকারি নিউজগুলো প্রকাশ হয়েছে তা বিস্তারিত এই চাকরিটাকে দেওয়া আছে। আমি আশা করব যে এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, 4 ডিসেম্বর 2020 এই তারিখে আপনার প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির ডাক। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পদের সংখ্যা 3,814 জন। 42তম বিসিএস বিশেষ পরীক্ষায় 2020, তারপরে এখানে আপনার আছে আবার বিজ্ঞপ্তি, 43তম বিসিএস পরীক্ষা 2020 ক সাধারণ ক্রেডিট সমূহ। তারপরে দেখেন, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা 249 জন। 1 নম্বর সহকারী প্রকৌশলী 12 জন, সহকারী প্রকৌশলী যান্ত্রিক 3 জন। আরো বিস্তারিত দেওয়া আছে, এর বিস্তারিত আপনারা পাবেন দ্বিতীয় পৃষ্ঠায়। দেখুন, এই দেখেন দ্বিতীয় পৃষ্ঠায়, দেখুন আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত পাবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 1 ডিসেম্বর 2020 এবং শেষ তারিখ 31 ডিসেম্বর 2020। এই নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। আবেদন চলবে আপনার 31 ডিসেম্বর পর্যন্ত এবং বিস্তারিত আপনারা পাবেন দ্বিতীয় পৃষ্ঠায়, এর বিস্তারিত পাবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পদের সংখ্যা 41 জন। ক্রমিক নাম্বার 1 ক্যাটালগার পদের সংখ্যা 1 জন। 2 নম্বর হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 3 জন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদের সংখ্যা 9 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন। 5 নম্বর অফিস সহায়ক 22 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে দেওয়া আছে 1 থেকে 4 নং পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন, এবং তারও বিস্তারিত জানতে পারবেন আপনারা শেষ পৃষ্ঠায়। তারপরে দেখেন, জনপ্রশাসন মন্ত্রণালয় পদের সংখ্যা 33 জন। 1 কম্পিউটার অপারেটর 4 জন, হিসাব রক্ষক 7 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 18 জন, গাড়ি চালক 1 জন। এখানে আরও আছে, শেষের পৃষ্ঠে আপনারা বিস্তারিত পাবেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পদের সংখ্যা 192 জন। ড্রাইভিং ইনস্ট্রাক্টর 128 জন, ড্রাইভিং ইনস্ট্রাক্টর ভিত্তিক 64 জন। দ্বিতীয় পৃষ্ঠায় এর বিস্তারিত দেওয়া আছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর পদের সংখ্যা 1562 জন। আবেদনের সময়সীমা 07 ডিসেম্বর, মানে 12/07/12/2020 তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। আপনার এটা অনেক আগের সার্কুলার, গত 30 তারিখে আপনার 30 নভেম্বরে সময় শেষ হয়েছিল, তারপর তারা কর্তৃপক্ষ 7 দিন সময় বৃদ্ধি করেছে। তো দেখেন, 1 নম্বর ফার্মাসিস্ট 275 জন, মেডিকেল টেকনোলজিস্ট
148 জন, মেডিকেল টেকনোলজিস্ট রেডিও 2 জন, হেলথ এডুকেট 1 জন। আর বিস্তারিত দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠায়, আপনারা দেখে নেবেন। এছাড়াও আমার আর একটি ভিডিও আছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ে, আপনারা চাইলে আমার সেই ইউটিউব চ্যানেলে গিয়েও আমার ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। তারপর দেখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল পদের সংখ্যা 36 জন, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ পদের সংখ্যা 30 জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পদের সংখ্যা 15 জন, ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার 9 জন, কম্পিউটার অপারেটর 5 জন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা 30 জন, শ্রম আদালত সিলেট ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার 1 জন, হিসাব রক্ষক কাম কম্পিউটার কাম ক্যাশিয়ার 1 জন। এখানে আরো বিস্তারিত পাবেন শেষ পৃষ্ঠায় দেখুন। বাংলাদেশ পুলিশ মানিকগঞ্জ ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে 3 জন। এটা আপনারা হাতে লিখে আবেদন করতে হবে, ডাকযোগে পাঠাইতে হবে। দেখেন তাদের ওয়েবসাইট www.manikganj.police.gov.bd। এটা আপনার শেষ পৃষ্ঠায় বিস্তারিত দেওয়া আছে। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি পদের সংখ্যা 28 জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স স্টোর কিপার 1 জন। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠায় দেখুন। তো এখন আমরা সরাসরি চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায়। তো দেখেন দ্বিতীয় পৃষ্ঠায় আপনার প্রথম যে বাকি অংশ কিছু ছিল তার বিস্তারিত আপনারা এখানে পাবেন, এখান থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তৃতীয় পৃষ্ঠাও একই অবস্থা, আমি ডাইরেক্ট চলে যাব তৃতীয় পৃষ্ঠায়। এখানে হয়তো বা কিছু নতুন আছে। তো দেখেন যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত, তারা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনারা বিস্তারিত ভালোভাবে পড়ে নেবেন। ডাচ বাংলা ব্যাংকের চাকরি এখানে দেওয়া আছে। তারপর লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে পদের সংখ্যা 15 জন, তারপর আপনার ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি, নিট ফাউন্ডেশনে চাকরি, শ্রম আদালত, বাংলাদেশ পুলিশ মানিকগঞ্জ, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজ, এগুলো আগে দেওয়া ছিল, এগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন। তো বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।